হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার ভর্তার রেসিপি দিব, আর এই ভর্তার রেসিপি একেবারে আমার ঘরোয়া স্টাইলে ভর্তাটি তৈরি করব। তাহলে চলুন আমরা দেখে নিই এই ভর্তাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এটি হলো মাছ দিয়ে বরবটির ভর্তা। বরবটি লাগছে এখানে আমি 150 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলো এভাবে আমি টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটি রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এই মাছটাকে একটু লবণ দিয়ে মেখে হালকাভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে মাছটা, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে লাগবে স্বাদ মতো লবণ। আর এখানে যা যা নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 7-8টির মতো। আসলে এটা যে যতটা জাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি জাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এখানে আমি একটি পেঁয়াজ এভাবে টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এই বরবটিগুলোর সাথে এই কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো আমি ভালো করে ধুয়ে তারপর একটু পানি দিয়ে আর একটু হালকা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর মাছটা অল্প পরিমাণ তেল দিয়ে হালকা লবণ দিয়ে মেখে ভেজে নিব। তাহলে চলুন আমরা এবার পরবর্তী স্টেপে চলে যাই। আমি এগুলো একটু লবণ, একটু তেল এবং একটু পানি দিয়ে, একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মরিচ এবং বরবটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মাছটাকে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন মাছটা আমি কাটা বেছে নিব। কাটা বেছে তারপর এই সবগুলো উপকরণ সবশেষে এই পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে একটু আদা বাটা রাখব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন তাহলে চলুন আমরা ভর্তাটি তৈরি করতে চলে যাই। তৈরি হয়ে গেছে মজাদার বরবটির ভর্তা। দেখুন ভর্তাটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা। আমি মাছটার কাটা বেছে এর মধ্যে দিয়ে পাতায় পিষে নিয়েছি, আর সবশেষে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু একটু আদা বাটা রয়েছে। তো এই ভর্তাটি আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন, যারা ভর্তা পছন্দ করে। আর এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।